স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। আমার সামনে যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জিপিএস ট্র্যাকার। তো অনেকেই ভাবছেন আপনাদের গাড়ি চুরি হতে পারে, মানে যেটা যে কোনো যানবাহনেই হোক আপনাদের এই গাড়িটা চুরি হতে পারে, তার জন্য অনেকেই জিপিএস ট্র্যাকার লাগায়। তো আমার গাড়িতেও একটা জিপিএস ট্র্যাকার লাগানো লাগবে। আবার অনেকে ভাবছেন আপনার গাড়িটা ভাড়ায় চলে, মানে ড্রাইভার গাড়িটা চালায়, ড্রাইভার ঠিকমতো আপনাকে সঠিক হিস্ট্রি দিচ্ছে না। হিস্ট্রি বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি, ড্রাইভার আজকে সারাদিন ট্রিপ মারলো, আপনি তো মালিক, আপনাকে এসে বললো যে আমি সারাদিন কোনো ট্রিপই দেইনি। তো বিভিন্ন কারণেই অনেকে আসলে জিপিএস ট্র্যাকার খুঁজতেছেন, আর খুঁজতে খুঁজতেই হয়তো আমার এই ভিডিওটা আপনার চোখের সামনে এসে পড়েছে। তো ভিডিওতে আমি মূলত আপনাদের সাথে শেয়ার করব জিপিএস ট্র্যাকার লাগালে আপনারা আসলেই কি উপকৃত হবেন কি না, বা একটা জিপিএস ট্র্যাকার সত্যি কথা বলতে কতটুকু একজন কাস্টমারের যে চাহিদা সেটা পূরণ করতে পারে। সোজা কথা, একটা জিপিএস ট্র্যাকার থেকে কী কী সুযোগ সুবিধা পাবেন এবং এই জিপিএস ট্র্যাকারের সমস্যাগুলো কী কী, আপনি লাগানোর পরেই যে সুবিধা পাবেন এটা কিন্তু না। অনেক সময় দেখবেন বিজ্ঞাপনে অনেক বিক্রেতারা দেখায় তারা চোর ধরে ফেলছে, জিপিএস ট্র্যাকার লাগিয়ে তাদের গাড়ি উদ্ধার করে ফেলছে, কিন্তু ওই বিক্রেতারা কখনো এইটা দেখায় না যে তারা 100টা মাল বিক্রি ধরেন করলো, তার ভিতরে 2টা গাড়ি চুরি হলো বা 5টা গাড়ি চুরি হলো। তো যে 5টা গাড়ি চুরি হলো ওই 5টা গাড়ির ভিতরে দেখা যাচ্ছে 1টা গাড়ি সে খুঁজে পাইছে, বাকি 4টা গাড়ি সে খুঁজে পায় নাই, এবং যেই গাড়িটা সে খুঁজে পাইছে সেটা দিয়ে সে ভিডিও করে আপনাদের সামনে অনেক হিরো হয়ে গেল। তো সবচেয়ে বড় সত্য কথা যেটা, সেটা হচ্ছে যেই মুহূর্তে আপনার গাড়িটা চুরি হবে সেই মুহূর্তে যদি জিপিএস ট্র্যাকার ঠিকঠাক মতো কাজ করে তাহলে আমি নিশ্চিত আপনারা আপনাদের গাড়িটা খুঁজে পাবেন। আর জিপিএস ট্র্যাকার আসলে সবসময় যে ঠিকমতো চলবে ব্যাপারটা এমনও না, জিপিএস ট্র্যাকার আসলে অনেক কারণে বন্ধ হয়ে থাকে। তো সামগ্রিক সব কিছু নিয়েই এই ভিডিওতে আলোচনা করব এবং এটাও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব, এটাতে আপনারা টোটাল কী কী সুযোগ সুবিধা পাবেন এবং এটাতে কী কী সমস্যা ফেস করবেন সব কিছু নিয়ে আমার এই ভিডিওটা। তো আমি নিজেও একজন জিপিএস ট্র্যাকার বিক্রেতা, তো আপনারা চাইলে আমার কাছ থেকেও জিপিএস ট্র্যাকার ক্রয় করতে পারেন। যাই হোক, সেই হিসাব পরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আগে মূল আলোচনায় আসি, সেটা হচ্ছে দেখেন এই যে জিপিএস ট্র্যাকারটা, এই জিপিএস ট্র্যাকারটা হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, এটাকেই তো মনে হয় জিপিএস বলা হয়। তো মেইনলি আসলে জিপিএস ট্র্যাকার সিম ছাড়া অচল। হ্যাঁ, এটা যদি সরাসরি স্যাটেলাইট থেকে কোনো সিগন্যাল নিয়ে চলতো তাহলে একটা বিষয় ছিল যে এটা গ্লোবালি কাজ করতো, ব্যাপারটা কিন্তু তা না। জিপিএস ট্র্যাকারটা হচ্ছে এমন, আপনার মোবাইল ফোনও যা জিপিএস ট্র্যাকার, এই মোবাইলে আমি বাজার থেকে মোবাইল কিনে নিয়ে আসলাম কিন্তু সিম ছাড়া যেমন এই মোবাইলটা অচল, তদ্রূপভাবে এই জিপিএস ট্র্যাকারও আপনি কিনে নিলেন সিম ছাড়া কিন্তু এই জিপিএস ট্র্যাকারটা টোটালি অচল, মানে এর চালানোর কোনো দাম নাই, মানে সিম ছাড়া এর এ মৃতপ্রায় অবস্থা, মানে এর কোনো প্রাণ থাকবে না। তার মানে জিপিএস ট্র্যাকার ব্যবহার করতে গেলে আপনাকে ভেতরে একটা সিম দিতে হবে এবং এই সিমের ভিতরে আপনাকে ন্যূনতম মাসে 10 MB বা 20 MB পরিমাণ ইন্টারনেট রাখতে হবে। আর এক্ষেত্রে আমি সেই বিষয়টা একটু পরে বলতেছি, কী কী সুযোগ সুবিধা পাবেন সেটা আগে বলে নেই। সেটা হচ্ছে দেখেন একটা জিপিএস ট্র্যাকারের সুযোগ সুবিধা কী, সুযোগ সুবিধা বুঝতে গেলে আপনাকে আগে এটা বুঝতে হবে, যেমন কারণ আপনি তো এই বিষয়টা সম্বন্ধে জানেন না, আর যারাই জিপিএস ট্র্যাকারের বিষয় সম্বন্ধে জানেন তারা এই ভিডিওটা স্কিপ করে যাবেন, যারা জানেন না তাদের জন্য আমার এই ভিডিওটা। সেটা হচ্ছে এই জিপিএস ট্র্যাকারের ভিতরে আপনি যখন একটা সিম দিয়ে দিবেন তখন ও কী করবে, এই জিপিএস ট্র্যাকারগুলো তো চায়নার, তো ওর চায়নার যেই সার্ভার সেই সার্ভারের সাথে সে একটা সম্পর্ক স্থাপন করবে ইন্টারনেটের মাধ্যমে। তো জিপিএস ট্র্যাকারের দেখেন উপরে কোনো ডিসপ্লে নাই, ডিসপ্লে নাই তার মানে অর্থ হচ্ছে আপনার হাতের যেই আইফোন বা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন, আপনার হাতের যে মোবাইলটা বা আপনার হাতের যে বাটন মোবাইলটা, এগুলোই হচ্ছে জিপিএস ট্র্যাকারের ডিসপ্লে, আর এটা হচ্ছে ডিভাইসটা। তো এইটা থাকবে আপনার গাড়ির ভিতরে। তো ও মেইনলি কাজ করে হচ্ছে আপনি এই যে কোনো একটা পাওয়ার সোর্স থেকে ওকে পাওয়ার দিবেন, পাওয়ার দেওয়ার পরে একে যদি আপনি বাচ্চার স্কুল ব্যাগেও দিয়ে দেন বাচ্চা যেভাবে যেভাবে যাচ্ছে সেটার লোকেশনটা দেখাবে, বা একে যদি আপনি ট্রাকের উপরে রাখেন ট্রাক যেখানে যেখানে যাচ্ছে সেই লোকেশন দেখতে পারবেন। অনুরূপভাবে আপনি প্রাইভেট কার, সিএনজি, আপনাদের যারা যারা ওই যে ভেকু গাড়ি আছে না, ভেকু সহকারে যে কোনো যানবাহনে আপনারা এই জিপিএস ট্র্যাকার যদি লাগান তাহলে কী হবে, গাড়িটা কোন লোকেশন দিয়ে যাচ্ছে
মানে কোন পথ দিয়ে যাচ্ছে, সেই পথটা যদি গুগল ম্যাপের ভিতরে অন্তর্ভুক্ত থাকে তাহলে সেই পথটা আপনার হচ্ছে এই ট্র্যাকারের যে সার্ভার, সেই সার্ভারের যেই মানে সোজা কথা স্টোরেজ, আপনার তো একটা ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে, যেমন আপনার একটা ইউটিউব আইডি আছে, একটা ফেসবুক আইডি আছে, হ্যাঁ, বা একটা জিমেল আইডি আছে, তো আপনার জিমেলের ভিতরে যা যা ডকুমেন্টস আপনি রাখতেছেন এটা যেমন সেভ হয়ে যাচ্ছে, আপনার এই ট্র্যাকারটা যেই যেই পথ দিয়ে যাবে ওই পথটা এই ট্র্যাকারের যে সার্ভার, সার্ভারের ভিতরে আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ড সেটার ভিতরে অটোমেটিক সেভ করে রাখবে 6 মাসের জন্য। তার মানে একটা জিপিএস ট্র্যাকার ব্যবহারকারী তার আজকে এই মুহূর্তে আপনি যেই পথ দিয়ে যাচ্ছেন, এই যে গেলেন, এই হিস্ট্রিটা সে 6 মাসের জন্য আপনার ওই সার্ভারে স্টোর করে রাখবে। সেকেন্ড নাম্বার বিষয় হচ্ছে আপনি যেই পথ দিয়ে গেলেন এটা কত কিলোমিটার বেগে গেলেন। মনে করেন আপনি 30 কিলোমিটার বেগে গেলেন, ওখানে কিন্তু ম্যাপের ভিতরে আপনাকে কিন্তু 30 কিলোমিটার যে স্পিড সেই স্পিডও শো করে দিবে। আপনার গাড়িটা এখন অন আছে নাকি অফ আছে সেটাও কিন্তু সে আপনাকে অ্যাপসের মাধ্যমে বা কলের মাধ্যমে, এখানে 2-3টা অপশন আছে, আপনার আপনি যদি চান কল অন, মানে আপনি যদি চান কলের মাধ্যমে আপনাকে সে জানাবে। মানে এটা বোঝাতে চাচ্ছি জিপিএস ট্র্যাকার ওর তো কথা বলার কোনো স্পিকার নাই ভিতরে, তাহলে ও আপনাকে ওর মানে যে ফিডব্যাকটা এটা দিবে কীভাবে, ওটা দুইটাভাবে দিবে, এক নাম্বার হচ্ছে কল, আরেক নাম্বার হচ্ছে অ্যাপস। অ্যাপস মানে কি, এটা আইফোনের অ্যাপস হইতে পারে, অ্যান্ড্রয়েডের অ্যাপস হইতে পারে, তো অ্যাপসের মাধ্যমেও ওর সকল ফিডব্যাক আপনাকে জানাবে অথবা কলের মাধ্যমেও ও ওর সকল ফিডব্যাক আপনাকে জানাবে। আর আপনি যখন ওর বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চান তখন আপনি অ্যাপসে ঢুকবেন বা হচ্ছে আপনি সরাসরি কিছু SMS কমান্ড আছে সেই কমান্ডগুলো দিলেই আপনি হচ্ছে ওর বর্তমান অবস্থান কোথায় আছে, ওর হচ্ছে চার্জ কতটুকু আছে, এখন গাড়ি অন আছে নাকি অফ আছে, কোন পথে যাচ্ছে নাকি দাঁড়ায় আছে, বা আজকে সারাদিনে মানে রাত 12টার পর থেকে ও আজকে কয় কিলো চললো, গতকালকে কোন দিন কীভাবে কোন পথে পথে গেছে, কয়বার স্টার্ট হয়েছে কয়বার স্টপ হয়েছে, মানে জিনিসটা সিম্পল। এটা আসলে আমি যেভাবে বলতেছি আপনাদেরকে একটু বোঝানোর স্বার্থে, তো মেনলি আপনাকে সোজা কথা আপনার গাড়িটা যেই যেই লোকেশনে গেছে যা যা করছে সব হিস্ট্রি পাবেন। এর সাথে আবার আরেকটা ফিচার আছে যেটা হচ্ছে ভয়েস ফিচার, যেমন এর তো আর কোনো স্পিকার নেই, কিন্তু যদি আপনি ভয়েস মডেলটা নেন এইটার ভিতরে ইনবিল্ট মাইক্রোফোন সেট আপ করা থাকবে। তার কাজ হচ্ছে কি, আপনি তো মালিক, তো মালিকের কল ব্যতীত ও অন্য কারো কল রিসিভ করবে না, তো হয় কি আপনি মালিক, তো আপনি যখন ট্র্যাকারের নাম্বারে কল দিলেন, তখন ট্র্যাকার কী করবে, আপনার কলটা রিসিভ করবে অটোমেটিক, অন্য কারো কল সে রিসিভ করবে না। রিসিভ করার সাথে সাথে আপনি গাড়ির আশেপাশে 3-4 হাতের ভিতরে, মানে যেহেতু মনে করেন এটার ভিতরে মাইক্রোফোন, মাইক্রোফোনের থেকে কত, 2-3 হাত বা 4 হাত দূরে আপনি কতটুকুর ভিতরে, মানে 3-4 হাতের ভিতরে আপনি কার সাথে কী কথা হচ্ছে না হচ্ছে, আশেপাশে কে কী কথা বলতেছে এটা আপনি শুনতে পারবেন, সেটা হলো ভয়েস মডেলে। তো সেটা হলো কি মানে কাস্টম ফিচার, আপনি যদি ভয়েস চান তাহলে ভয়েস দেওয়া যাবে, বা আপনি যদি নন ভয়েস চান আপনাকে নন ভয়েস মডেল দেওয়া যাবে। আর আরেকটা ফিচার হলো ইঞ্জিন কাট অফ। এই ইঞ্জিন কাট অফের জন্য প্রত্যেকটা জিপিএস ট্র্যাকারের সাথে, অনেক জিপিএস ট্র্যাকারের সাথে থাকে, অনেক জিপিএস ট্র্যাকারের সাথে থাকে না, এই ইঞ্জিন কাট করার জন্য আপনার বাসা বাড়িতে যেমন আপনি লাইট ফ্যান অন অফ করেন সেই সুইচের যে কাজ, এই রিলেটারও সেই কাজ। এই রিলেটার মানে হচ্ছে একটা ডিজিটাল সুইচ আর কিচ্ছুই না। তো যদি আপনি জিপিএস ট্র্যাকারের সাথে, যেহেতু আপনি একটা রিলে পাচ্ছেন, আপনি চাইলে আপনার যে কোনো গাড়িতে এই অন অফ যে বিষয়টা এটা আপনি করতে পারবেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ছোটোখাটো প্রাইভেট যানবাহন যেমন মোটরসাইকেল টোটরসাইকেল এইসব কিছুতে আপনি রিলেটা ব্যবহার করতে পারেন, কিন্তু যারা কমার্শিয়াল যানবাহন ব্যবহার করেন যেমন ট্রাক, CNG, মানে সোজা কথা কমার্শিয়াল বড় যানবাহন, ড্রাম ট্রাক, হ্যাঁ, ওগুলো তো নর্মালি আসলে চুরি হওয়ার সম্ভাবনা কম, মানে ওগুলোতে আসলে ইঞ্জিন কাট অফটা লাগানোর কোনো মানে হয় না, ঠিক আছে। কিন্তু যারা ছোটো যানবাহন ব্যবহার করেন, মোটরসাইকেল বা ছোটো ছোটোখাটো যে কোনো যানবাহন, প্রাইভেট কার, এগুলোতে আপনারা চাইলে রিলেটা ব্যবহার করতে পারেন, নাও ব্যবহার করতে পারেন। এখন আমি আসলে কি, যেহেতু ভিডিও করতেছি আপনাদেরকে ক্লিয়ার কাট বলার চেষ্টা করি। দেখেন আপনি জিপিএস ট্র্যাকার লাগান নাই, তো নর্মালি জিপিএস ট্র্যাকার না লাগানো অবস্থায়ও কিন্তু আপনার গাড়ি যে কোনো কারণে ডিস্টার্ব হইতে পারে, নষ্ট হইতে পারে। এখন জিপিএস ট্র্যাকার লাগানোর পরে কোনো কারণে, মনে করেন শুধু যদি আপনি জিপিএস ট্র্যাকার লাগান তাহলে কিন্তু আপনার গাড়ির ইঞ্জিন স্টার্টের সাথে আপনার গাড়ির কোনো মানে এই জিপিএস ট্র্যাকারের কোনো সম্পর্ক থাকবে না, কিন্তু জিপিএস ট্র্যাকারের সাথে যদি রিলেটা ব্যবহার করেন তাহলে কিন্তু ইঞ্জিন স্টার্ট এবং অফের সাথে
এবং জিপিএস ট্র্যাকারের সাথে একটা সম্পর্ক স্থাপন হয়ে যাবে সোজা কথা যদি আপনি রিলেটা ব্যবহার করেন। তার মানে কি, যদি আপনি রিলে না ব্যবহার করেন তার মানে আপনার গাড়ির ইঞ্জিন স্টার্ট এবং কোনো কারণে ইঞ্জিন স্টার্ট হচ্ছে না। এখন যদি রিলে লাগানো থাকে আপনার কিন্তু আগে রিলে চেক করতে হবে, যে রিলে থেকে অনেক সময় কিন্তু প্রবলেম হয়ে যায়। তো রিলে থেকে প্রবলেম হয়ে গেলে তখন আপনি বুঝতেই পারবেন না যে এটা কি আসলে রিলে থেকে সমস্যা হয়েছে। তার মানে কি, যে মিস্ত্রির কাছে নেবেন টোটালে রিলে টিলে সব ওনার খোলা লাগবে। আর যদি আপনি রিলেটা না লাগান তার মানে আপনি নিশ্চিত আপনার এই জিপিএস ট্র্যাকারটা টোটালি আলাদা একটা ডিভাইস হিসেবে গাড়ির ভিতরে কাজ করবে, মানে গাড়ির স্টার্ট মানে ইঞ্জিন স্টার্টের সাথে এটার কোনো সম্পর্ক থাকবে না। তো আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করি রিলে থাকবে, চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে দরকার নাই। তবে ভারী যানবাহনের ক্ষেত্রে এটা না ব্যবহার করাটাই উত্তম, কিন্তু আপনি সাথে পেয়ে যাবেন, তবে চাইলে আপনি ব্যবহার করতে পারেন। তো এখন যে আলোচনাটা করব সেটা হলো জিপিএস ট্র্যাকার সবই তো মানে উপকার। তো ধরেন হঠাৎ করে গাড়ি চুরি হয়ে গেছে, এখন চুরি হয়ে যাওয়ার পরে আপনি যে গাড়ি খুঁজে পাবেন তার নিশ্চয়তা আমি অ্যাজ এ বিক্রেতা হিসেবে কখনোই আপনাকে দিব না। কেন দিব না, এটার কিছু কারণ আছে। কারণটা বুঝতে গেলে আগে মোবাইল সম্বন্ধে বুঝতে হবে। সেটা হলো কি, দেখেন এই যে মোবাইলটা, আমি বাজার থেকে মোবাইল একটা কিনে আনলাম, কিনে আনার পরে এটার ভিতরে একটা সিম দিলাম। সিম দিলেই কি আমার এই আমি কথা বলতে পারবো না, কারণ সিমের ভিতরে যদি টাকা না থাকে অথবা টাকার যদি মেয়াদ না থাকে তাহলে কিন্তু আমি কখনোই এই মোবাইল দিয়ে কথা বলতে পারবো না। তার মানে কি হলো, আপনি যদি এই জিপিএস ট্র্যাকার ব্যবহার করেন, এই জিপিএস ট্র্যাকার ব্যবহার করলে আপনাকে ভিতরে সিম দিতে হবে, সিমের ভিতরে মাসে 10 MB বা 20 MB পরিমাণ অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন রাখতে হবে, না এমবি রাখতে হবে, এবং ওইটার যাতে মেয়াদ থাকে। তো সচরাচর কি হয় আপনার ওই যে 1 GB 1.5 GB 2 GB যে প্যাকেজগুলো আছে এই প্যাকেজগুলো মেয়াদ থাকে 15 দিন, 1 মাস, 5 দিন, 7 দিন। তো জিপিএস ট্র্যাকারের ভিতরে সিম ঢুকানোর পরে আপনি টেরই পাবেন না কবে আপনার এমবিটার মেয়াদ শেষ হয়ে গেছে। এমবি তো আর শেষ হবে না, এটাতে এমবি তো খাই না বলতে গেলে, মাসে 10 MB কতটুকু, কিন্তু এমবির মেয়াদের তো আপনি আটকে যাবেন, কারণ মেয়াদটা তো খুব গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী একটা প্যাকেজ নিতে পারেন, যেমন আপনি যদি 300 টাকা বা তার বেশি টাকা বর্তমানে বাংলাদেশের যে কোনো অপারেটরের সিমে রিচার্জ করেন তাহলে মূল সিমের যেই টাকাটা সেটার মেয়াদ হয় কিন্তু 365 দিন, 300 টাকা প্লাস রিচার্জে। তো একটা ইন্টারনেট প্যাকেজ পাওয়া যায় যেটা হলো 849 টাকায়, রবিতে 848 টাকা মেবি, আর বাংলা লিঙ্কে হচ্ছে 849 টাকা, রবিতে 848 টাকা এবং বাংলা লিঙ্কে 849 টাকায় 25 GB আজীবন মেয়াদ। আর একই প্যাকেজ আপনি যদি গ্রামীণে নেন তাহলে 1049 টাকা 25 GB আজীবন মেয়াদ, মানে আজীবন বলতে 10 বছর মেয়াদ। তার হলে কি আপনি ওই 10 বছর পর্যন্ত ওই এই মানে ট্র্যাকারের ভিতরে কি আপনার কিছু তাদের ঢুকানো লাগতেছে না, ব্যাপারটা তা না। কারণ 300 টাকা বা তার বেশি রিচার্জে আপনার সিমের মূল যে টাকা সেটার ব্যালেন্স হবে 1 বছর। তার মানে কি আপনি 10 বছর মেয়াদি যেই প্যাকেজটা ব্যবহার করবেন বা কিনবেন 850 টাকা দিয়ে, সেটা কিনলে প্রথম 1 বছর পর্যন্ত আপনি শান্তিতে ব্যবহার করতে পারবেন, এরপরে হালকা একটু অশান্তি, তবে এটা অশান্তি না, সেটা হলো 1 বছর পরে যেহেতু আপনার সিমের মূল ব্যালেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে তখন আপনাকে মাসে 20 টাকা করে ভরে ভরে অ্যাকাউন্টের মেয়াদটা বাড়ায় নিতে হবে, আর কোনো কাজ নেই। তো এখন আমি আপনাদেরকে যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হলো, দেখেন জিপিএস ট্র্যাকার আমরা তো বিক্রি করি, তা আমরা ম্যাক্সিমাম সময় দেখি কি কাস্টমার খুব আবেগে হোক বা প্রয়োজনে হোক কিনে, কেনার পরে দিনকে দিন মাসকে মাস তাদের এইটার মানে অ্যাপসের ভিতরে তারা ঢোকে না। তো একটা প্রবাদ বা একটা মানে প্রচলিত একটা কথা আছে, সেটা হচ্ছে চোর যেদিন আসে গৃহস্থ সেদিন ঘুমায়। তো আমি আপনাদেরকে এই জন্যই বললাম, আপনার গাড়ি যেদিন চুরি হবে সেদিন আপনি যদি জিপিএস ট্র্যাকারের অ্যাপসের ভিতরে ঢুকেন, কথার ঢুকার পরে আপনি যদি দেখলেন ট্র্যাকার আরও 1 মাস আগে আপনার অফলাইন হয়ে গেছে, তো অফলাইনটা কেন হইল, আপনি তো এই 1 মাসের ভিতরে একদিনও ঢোকেন নাই ট্র্যাকারের ভিতরে। এখন ট্র্যাকারে কি এমবির সমস্যা হয়েছে, না কি এমবির মেয়াদের সমস্যা হয়েছে, না কি ট্র্যাকারের কোনো তার ইঁদুর বা তেলা পোকা এরকম অনেক সময় কাটে দেয়, বা অনেক সময় দেখা যায় আমরা এমনও পাইছি যে গাড়ি সার্ভিস সেন্টারে নিচ্ছে সার্ভিস করার জন্য, সার্ভিস করার ওইখানে মিস্ত্রিরা কী করছে, গ্রাহক তো ওই সার্ভিস সেন্টারে দিয়ে বাসায় চলে আসছে গাড়ি, তো ওরা সার্ভিস করে রাখছে, ওরা জিপিএসের মেইন তারই কেটে দিছে। তো কথা হলো জিপিএসের যখন মেইন তার কাটে তখন কিন্তু মালিকের কাছে কল চলে আসে, এটার ভিতরে একটা ব্যাকআপ ব্যাটারি থাকে যেটা দিয়ে 3-4 ঘন্টার মতো এক্সট্রা আপনি ব্যাকআপ পাবেন,
কিন্তু মালিক কি করবে, মালিক করবে হচ্ছে দেখবে নর্মালি হচ্ছে চাবি অন করলে অনেকের ফোনে কল আসে, যে অনেকে চায় যে আমার গাড়িটা চাবি অন হলে আমার কাছে কল আসবে, তো তাদের এই ফিচারটা ধরে অন করা, অনেকের ভাইব্রেশন অ্যালার্ট অন করা, যেমন ভাইব্রেশন হলেই মালিকের কাছে কল আসবে এবং অ্যাপসের ভিতরে নোটিফিকেশন আসবে। তো এই যে বিষয়গুলো, এগুলো দেখা যাচ্ছে আপনার তো অ্যাজ ইউজুয়াল রেগুলারই আপনার গাড়ি থেকে কল আসতেছে, তো আপনি সার্ভিস সেন্টারে আপনি গেলেন, যাওয়ার পরে আপনি যখন দেখলেন মানে সার্ভিসের যারা লোক আছে তারা লাইনে কেটে দিল, তা আপনি তো আর খেয়াল করলেন না, তো হঠাৎ করে এর মাঝখানে একদিন আপনার গাড়ি চুরি হয়ে গেল, বা সোজা কথা যে কোনো কারণে আপনার জিপিএস টাকার বিচ্ছিন্ন অবস্থা আছে, বা এমন হইতে পারে জিপিএস টাকা নষ্ট হয়ে গেছে, কথার কথা। তো নষ্ট হইলেও তো আমি প্রোডাক্ট আপনার কাছে বিক্রি করছি, আপনি আমাকে একটু ফোন করে জানাবেন না যে ভাই আপনার প্রোডাক্টটা নিছি আপনার কাছ থেকে, এটা নষ্ট হয়ে গেছে বা এটা পাওয়ার আসতেছে না, তখন তো আমরা এটার এগেনস্টে আপনার যেটা প্রাপ্য সেটা আপনাকে আমরা বুঝিয়ে দিব, বা এটার যে সলিউশন সেটা আপনাকে দিব। আর এখন আপনিও খবর রাখলেন না জিপিএস ট্র্যাকারের, তাহলে কি হবে, জিপিএস ট্র্যাকার অফলাইন হয়ে থাকবে, গাড়ি চুরি হবে আর গাড়ি খুঁজে পাবেন না। তো জিপিএস ট্র্যাকার বেচার পরে আমি যদি বলি যে জিপিএস ট্র্যাকার লাগাইলে আপনি গাড়ি উদ্ধার করতে পারবেন, এইটা ডাহামারা মিথ্যা কথা, কারণ জিপিএস ট্র্যাকার লাগানোর পরে আপনি মানে ট্র্যাকারের মালিক হিসেবে, আপনি গাড়ির মালিক হিসেবে আপনাকে প্রতিদিন জিপিএস ট্র্যাকারের অ্যাপসের ভিতরে ঢুকে চেক করতে হবে ট্র্যাকারটা ঠিকঠাক মতো কাজ করতেছে কি না। যদি আপনি এটা ফলো আপে রাখেন তাহলে কি হবে, যেই দিন চুরি হবে, চুরি হয়ে যাওয়ার পরেও আপনার মানে চোর তো দ্রুতই গাড়ির ভিতর থেকে, কারণ এটা তো থাকবে গোপন জায়গায়, চোর তো ইচ্ছে করলেই দ্রুত গাড়ির ভিতর থেকে এটা খুলে ফেলে দিতে পারবে না, তার তো কিছুটা সময় লাগবে, বা আগে তার আপনার যে এরিয়া যেখান থেকে চুরি হয়েছে সেখান থেকে তার আগে যে গুদামে নিয়ে সে এই আকাম কুকাম ঘটাবে, মানে এই ট্র্যাকার খুলে ফেলবে, সেই সার্ভিস সেন্টার পর্যন্ত বা তার বাসা পর্যন্ত তো আগে সে যাবে, সেই পর্যন্ত তো জিপিএস ট্র্যাকার অ্যাক্টিভ থাকবে, তার মানে কি আপনার যে আইডি পাসওয়ার্ড সেটার ভিতরে সেই পর্যন্ত হিস্ট্রি তো স্টোর করা থাকবে। তো আপনার জিপিএস ট্র্যাকার যদি 20 দিন আগে 15 দিন আগে বন্ধ হয়ে থাকে, তাহলে আপনি কি এই জিপিএস ট্র্যাকারের ব্যবহার করে কি আপনি মনে করেন আপনার গাড়ি উদ্ধার করতে পারবেন না। তো কথা হচ্ছে আপনার যেই মুহূর্তে গাড়িটা চুরি হবে সেই মুহূর্তে যদি জিপিএস ট্র্যাকার ফুললি অ্যাক্টিভ থাকে তাহলে আপনার গাড়ি খুঁজে পাওয়ার সম্ভাবনা 99%, এটা আমি একেবারে মানে দৃঢ়ভাবে বলতেছি। তবে এইটা বলবো না যে জিপিএস ট্র্যাকার লাগাইলে আপনি গাড়ি উদ্ধার করতে পারবেন, এগুলো ডামারা মিথ্যা কথা ভাই। আর জিপিএস ট্র্যাকারের ভিতরে একটা মেয়াদ থাকে, মেয়াদ বলতে কি কোনো কোনো কোম্পানি 1 বছরের মেয়াদ দিয়ে দেয় ভিতরে, এখন গ্রাহক তো আবেগে কিনে বা প্রয়োজনে কিনে, কেনার সময় তারা অতটা ফলো আপে রাখে না বা ফলো আপ করে না, তো দেখা যাচ্ছে বছরখানেক পরে তাদের এটা অফলাইন হয়ে যায়। আবার যখন আপনি ফোন দিবেন যে ভাই আমার জিপিএস ট্র্যাকার বন্ধ হয়ে গেছে, ঘটনা কি, বলবে যে ভাই আপনার এটা সাবস্ক্রিপশন শেষ, এখন 1000 টাকা দেন বা 500 টাকা দেন বা 2000 টাকা দেন, দিলে আমরা আবার 1 বছরের সাবস্ক্রিপশন করে দিব। এইভাবে কিছু কিছু কোম্পানি বিজনেস করে, আবার কিছু কিছু কোম্পানি বিজনেস করে হচ্ছে মাসিক বিল সিস্টেমে। ঠিক আছে, আমি আসলে আমার যত বিক্রেতা ভাই আছে প্রত্যেকের প্রোডাক্টকেই সম্মান করি, প্রত্যেকের প্রোডাক্টই ভালো, কারো প্রোডাক্টই মানে খারাপ না। এখন আমি তো অন্যের প্রোডাক্ট না দেখে তো আসলে খারাপ আমি বলতে পারবো না, তবে আমি যেটা নিজে বিক্রি করি সেটা আমার কাছে যথেষ্ট ভালো, এবং আমি মনে করি এটা বিক্রি করলে আমি তো 2 টাকা লাভ করবো, প্লাস আমার যারা ক্লায়েন্ট তারা আমার থেকেও বেশি যাতে তারা উপকৃত হয়, এটাই হচ্ছে আমার বিক্রির উদ্দেশ্য। নিজে 2 টাকা ইনকাম করবো, প্লাস আপনারও যাতে টাকাটা কোনোভাবে অপচয় না হয়, আপনার টাকাটা যেই পারপাসে খরচ করছেন সেইটার প্রয়োজনীয়তাটা যাতে মিটাতে পারে এই যেই টাকা দিয়ে আপনি ট্র্যাকারটা কিনবেন আমার কাছ থেকে। তো এখন সর্বোপরি কথা হচ্ছে জিপিএস ট্র্যাকার আসলে অনেক কোম্পানির আছে, অনেক ধরনের আছে, এখন 1500 টাকা বা 1000 টাকাও জিপিএস ট্র্যাকার পাওয়া যায়, আবার 6000 টাকাও জিপিএস ট্র্যাকার পাওয়া যায়। এখন কেনার মালিক হচ্ছেন আপনি, আর যার কাছ থেকে জিপিএস ট্র্যাকার আপনি কিনবেন, এখানে মনে রাখবেন জিপিএস ট্র্যাকারটা শুধুমাত্রই একটা ডিভাইস না, যে বাজার থেকে 1 কেজি আলু কিনে আনলাম কাইটে কুইটে খেয়ে ফেললাম, ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে একটা সার্ভিস বা একটা সেবা। আপনি যে একটা এরকম একটা ছোট্ট একটা গ্যাস লাইটের সাইজের একটা মেশিন কিনলেন, এটা শুধু যে একটা মেশিন তা না, এটা একটা সার্ভিস। তো সুতরাং জিপিএস ট্র্যাকার আমার কথা হচ্ছে আপনারা প্রয়োজনে আমার থেকে না, যার কাছ থেকে কিনেন, আপনারা এটার আফটার সার্ভিসটা মানে অন্তত আগামী 2-3 বছর যাতে এটা ভালো সার্ভিস দেয়। দেখেন এই জিপিএস ট্র্যাকারের সাথে 1 বছরের ওয়ারেন্টি আছে, কিন্তু যদি কখনো পানি ঢোকে অথবা জিপিএস ট্র্যাকারের যদি নেগেটিভ পজিটিভ উল্টা দিয়ে মানে শর্ট সার্কিটজনিত কারণে পড়ে, কেউই আপনাকে কিন্তু
এটা রিপ্লেসমেন্ট দিবে না। কিন্তু এই দুইটা ব্যতীত অন্য কোনো যে কোনো সমস্যায় আপনি এক বছরের ওয়ারেন্টি পাবেন। তো আমার কথা হচ্ছে, আপনার এই ট্র্যাকারে তো আর মাসিক কোনো বিল নেই, তাহলে অন্তত দুই বা তিন বছর যদি আপনার চলে তারপরে নষ্ট হয়ে গেল, আমি মনে করি আপনার পয়সা উসুল। কেন পয়সা উসুল এটা বললাম, এখন কিনছেন একটা জিনিস, কেনার পরে আপনি কি 15 বছর পর্যন্ত সার্ভিস পাওয়ার আশা করেন? এটা ভুল কথা, এটা অসম্ভব। তো আমি একটা জিনিস মনে করি, যেটা হচ্ছে যেগুলো মাসিক বিল সিস্টেম, ধরেন মাসে একেবারে কমসে কম 300 টাকা আপনি বিল ধরেন, 500 টাকা 700 টাকাও মাসে বিল আছে, ওগুলো বাদই দিলাম, আপনি 300 টাকা করে দিলে 3 × 3600 টাকা, মানে আপনার ডিভাইস কিনলেন ধরেন কথার কথা 3000 টাকা দিয়ে একটা ডিভাইস কিনলেন একজনের কাছ থেকে, আর 3 × 3600 টাকা দিলেন তার সাবস্ক্রিপশন, তার মানে প্রথম এক বছরে আপনার চলে যাবে হলো প্রায় 6000 টাকার উপরে। তো তার অনুপাতে আপনি যদি 3000 বা 4000 টাকা রেঞ্জের ভিতরে, আসলে প্রোডাক্টের দাম তো কমে বাড়ে, এই রেঞ্জের ভিতরে আপনি যদি দেখা যায় 2 বছরের মতো বা 3 বছরের মতো সার্ভিস পান, আমার মনে হয় এরপরে এটা থেকে আপনারা চাওয়ার কিছু থাকার কথা না, ঠিক আছে? যদি চান চাইতে পারেন, কিন্তু আমাদের পক্ষে তো আসলে কিছু করা সম্ভব না। তবে এক বছর পর্যন্ত আপনি নিশ্চিত খুব সুন্দরভাবে এটাকে করতে পারবেন, অপারেট করতে পারবেন, কারণ যেহেতু আমরা 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছি। তবে এগুলো কই মাসের প্রাণ, সহজে নষ্ট হয় না। তা আমি ক্ষুদ্র একজন জিপিএস ট্র্যাকার বিক্রেতা মোকাম থেকে মনে করি, ঢাকাতে বড় বড় ইম্পোর্টাররা আনে, সেখান থেকে 2-1 পিস 5 পিস 10 পিস যখন আমার সাধ্য যতটুকু কুলায় আমি কিনে হয়তো আমি ভিডিও করি। আপনারা যারা আমার কথা আশ্বস্ত হবেন, মনে করবেন যে হ্যাঁ ওনার কাছ থেকে কিনলে মনে হয় আমার প্রোডাক্টের সার্ভিসটা আমি ভালো পাবো, তারা আমার কাছ থেকে নিতে পারেন যদি আপনাদের ভালো লাগে। অথবা আপনি যদি মনে করেন উনি দাম বেশি চাচ্ছে, তাহলে আরেকজনে 1000 টাকা দাম চাচ্ছে, আমি 1000 টাকা যে বিক্রি করে আমি তার কাছ থেকে কিনবো, তাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার আপনার যদি এইটাও মনে হয় যে আমি এত কম দামি জিনিস ব্যবহার করব না, আমি 10000 টাকা দামের জিনিস কিনবো, আপনি চাইলে সেটাও করতে পারেন, এটা আপনাদের খুশি। তো ডিসপ্লেতে এবং ডিসক্রিপশন বক্সে আমি সব কিছু আপনাদেরকে উল্লেখ করে দিব, আমার সাথে কন্ট্যাক্ট করবেন কীভাবে। আর হচ্ছে জিপিএস ট্র্যাকার কেনার আগে একটু চিন্তা ভাবনা করে নেবেন, ঠিক আছে? কারণ অনেকে ট্র্যাকার হয়তো আবেগে অর্ডার করার পরে তারা হচ্ছে প্রোডাক্ট আর অনেক সময় তোলে না। তো এটা ভাই না করার জন্য বিনীত অনুরোধ রইল। আর এটা নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে নিশ্চিত কমেন্ট করে জানাতে পারবেন বা জানাবেন অবশ্যই। তো আমি আমার কমেন্ট বক্সটা আপনাদের জন্য খোলা রইল। আর জিপিএস ট্র্যাকারের ভিতরটা তো আমি আসলে দেখাইলাম না, জিপিএস ট্র্যাকারের ভিতরে মোটামুটি এরকম থাকবে। এই যে এখানে যে এটা জিপিএসের অ্যান্টিনা, আসলে এই অ্যান্টিনা কোনো কাজেরই না সত্যি কথা বলতে। জিপিএস মানে কি? এটা স্যাটেলাইট থেকে সিগন্যাল দিবে। এই ধরনের জিপিএস ট্র্যাকার কখনোই স্যাটেলাইট থেকে কখনোই সিগন্যাল নেয় না, ঠিক আছে? এই জিপিএস ট্র্যাকার মূলত এই যে সিমের ঘাট দেখতেছেন, এই সিম থেকেই চলে। আর ব্যাকআপ ব্যাটারির ভিতরে আরেকটা কথা বলি, জিপিএস ট্র্যাকারের ভিতরে আপনারা একটা ব্যাকআপ ব্যাটারি পাবেন, যেটা দিয়ে 3-4 ঘন্টার মতো আপনারা একটা ব্যাকআপ পাবেন। তবে একটা বাজার থেকে নতুন, ধরেন আমি একটা মোবাইল আজকে কিনলাম, প্রথম দেখবেন 6-7 মাস 1 বছর 1.5 বছর ভালো ব্যাকআপ মানে ব্যাটারি ব্যাকআপটা ভালো, কিন্তু এরপরে বছরখানেক বা 8 মাস 9 মাস যাওয়ার পরেই, 1 বছর যাওয়ার পরেই দেখবেন ব্যাকআপটা কমে যায়, ফোনের চার্জ কম থাকে। তো দ্রুতভাবে এইটার ভিতরের যে ব্যাকআপ ব্যাটারি, এইটাও বছরখানেক যাওয়ার পরে মনে করেন নতুন অবস্থায় চোরে যদি আপনার লাইন কেটে দেয়, তাহলে কি হবে, লাইন কাটার পরও সে 4-5 ঘন্টা বা 5 ঘন্টা বা 4 ঘন্টার মতো সে জীবিত থাকবে, কিন্তু এই 6 মাস 7 মাস বা বছরখানেক পর থেকে এটার যে সেই চোরে বা কেউ যদি লাইন কাটে, সেটার পরও সে জীবিত থাকার যে সময়টা, সেই সময়টা কিন্তু কমে আসবে। তো আমি আসলে একটা প্রোডাক্ট বিক্রির সময় কোনো কিছু লুকানোর চেষ্টা করি না, কারণ এটা লুকানোর কোনো বিষয় না। আপনি একটা সিকিউরিটি পণ্য কিনতে চাচ্ছেন, ঠিক আছে? আর ডিভাইস যেখানেই লাগাবেন সবসময় গোপন জায়গাতে লাগাবেন, এটা হচ্ছে 1 নম্বর শর্ত। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আসলে টেকনিক্যাল ভিডিও, এগুলো অনেক চিন্তাভাবনার বিষয়, ঠিক আছে? একটা জিনিস কেনার আগে আপনাকে অনেকবার চিন্তা করতে হবে, ভাবতে হবে এবং ভালোভাবে জানতে হবে। এই যে আমি যেভাবে আপনাদের সাথে কথা বললাম, আমার মনে হয় না আমি 8-10টা ভিডিও আমি খুঁজছি, আমি এইভাবে কথা বলার একজন লোক আমি পাই নাই। যাই হোক, আমি চেষ্টা করি আপনাদের সাথে আসলে একদম আপনাদের পরিবারের লোক হয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি। আমি দিন শেষে আমি নিজেও কিন্তু এটার একজন ভোক্তা বা ব্যবহারকারী, সুতরাং আমি আপনাদের ব্যথাটাও বুঝি বা আপনাদের প্রয়োজনীয়তাটাও বুঝি। তো আমি আসলে বিক্রি করি 2 টাকা লাভের জন্য, আর তার চেয়ে বড় সত্য কথা হচ্ছে আপনারাও নিয়ে যাতে লাভবান হতে পারেন, আপনারা নিয়ে যাতে আপনাদের টাকাটা জলে না যায়, এটাই হচ্ছে আমার ইচ্ছা।
তো যাদের যাদের এই জিপিএস ট্র্যাকার প্রয়োজন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছে হিউজ পরিমাণ জিপিএস ট্র্যাকার আসলে স্টকে নাই, কারণ আমি হিউজ পরিমাণ রাখি না, আমি 5-10 পিস করে রাখি। আমার কোনো দোকান নাই, আমি বাসায় প্রোডাক্ট রেখে বিক্রি করি। এই যে এগুলো হচ্ছে ওয়ারিং, প্রত্যেকটা জিপিএস ট্র্যাকারের সাথে আপনি কী কী পাচ্ছেন আমি বলি। এই হচ্ছে ওয়ারিং সেট, এই হচ্ছে সে জিপিএস ট্র্যাকার, এই হচ্ছে রিলের মানে রিলের ওয়ারিং, আর এটার সাথে এই রিলেটা লাগবে, এই হচ্ছে সে রিলেটা। আরেকটা জিনিস পাবেন, এটা হলো একটা কস্টেপ পাবেন, মানে বোথ সাইড কস্টেপ পাবেন, মানে এই এই কয়টা জিনিসই পাবেন, এই জিপিএস ট্র্যাকার, তারপরে হচ্ছে ওয়ারিং, রিলে এবং হচ্ছে রিলের কেবল, আর হলো বোথ সাইড স্কস্টেপ। আর এই জিপিএস ট্র্যাকারটা এরকম একটা পাতলা পলিথিনের ভিতরে থাকবে, আর একটা প্যাকেটের ভিতরে থাকবে। আসলে প্যাকেজিং তো এক এক সময় এক এক রকম প্যাকেজিং হয়, কিন্তু আপনারা হচ্ছে কখন কোন প্যাকেজিং পাবেন সেটা আমি জানি না, এক এক সময় এক এক প্যাকেজিং থাকে, যখন যেটা ভালো লাগে সেটাই দিয়ে দিই। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, ধন্যবাদ সবাইকে।